আমাদের নিত্যদিনের জীবনযুদ্ধ, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একটু একটু করে এগিয়ে চলেছি মৃত্যুর দিকে। সেই পথে চলতে চলতে কখনো উদ্যম, কখনো হতাশা, কখনো বিরহ, আবার কখনো ভালোবাসা। এমনই একজন ছাপোষা মধ্যবিত্ত বাঙালি বিভূতিভূষণ রায়চৌধুরী আজ জীবনের সায়াহ্নে এসে উপস্থিত। ক্লান্ত, বিধ্বস্ত, সম্পূর্ণ হতাশাগ্রস্ত। তাহলে এবার কি হবে তার, চলুন দেখাই যাক। কি হয়েছে? কি আর বলবেন না ডাক্তারবাবু, 7-8 দিন ধরে কিচ্ছু খাচ্ছেন না উনি। ওরে হে দীনবন্ধু, পার করো আমায়। মনে হয় গ্যাসের থেকে বুক জ্বালা করছিল, পেটে অসম্ভব ব্যথা, তারপর থেকে তো খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। দেখুন, কিছু না খেলে তো কোনো মানুষই সুস্থ থাকতে পারবে না। দেখুন না, সারাক্ষণ খালি হরির নাম করছে, আর আমাদের দোষারোপ করছে আমরা নাকি বাবাকে ঠিক মতো দেখভাল করছি না। আজ তো রীতিমতো ফেরোসাস হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমি দেখছি, উনাকে 2 নম্বর বেডে নিয়ে যাও, আমি আসছি। তুমি কোথাকার ডাক্তার হে? আমাকে ফেলে পালিয়ে যাচ্ছ? না না চিচি, এ আপনি কি বলছেন? চুপ, আমি একদম ঠিক বলছি। আচ্ছা, উনাকে তুমি 2 নম্বর বেডে নিয়ে যাও, আমি আসছি। এই যাবো বাবু, থ্যাংক ইউ। শ্রীযুক্ত, কে? আমি। মহাশয়ের নামটা জানো কি? মানে শ্রীযুক্ত কি? মহাশয়ের কোথা হইতে আগমন? ব্যাধিটা কি? এ দেখি একেবারে বাংলা ব্যাকরণের ডালি। থামুন তোমরাই। আমি মরতে পারছি নিজের জ্বালায়, উনি এলেন খেজুর আলাপ করতে। তা নতুন প্রতিবেশী আলাপ করতে হবে বই কি? আপনার জ্ঞাতার্থে জানাই, অধমের নাম অনাদি মহাপাত্র। পাত্র অনাদি এবং মহা দুটোই, সেটা বোঝাই যাচ্ছে। আমি স্বপ্ন দেখছিলাম, ফুটবল ম্যাচ, চুনি গোস্বামী খেলা দেখছিল আর কি, মোহনবাগান সঙ্গে ইস্ট বেঙ্গলের খেলা, বলবো না ভোলা যায় না, মানে একেবারে যা পাঞ্চ না, পায়ের কি জাদু। আপনি আর পায়ের জাদু দেখাতে যাবেন না দাদু, অলরেডি আমার কোমর ভোগে। সরি, সুন্দর নীল আকাশ, একটু একটু করে দর্শক মাঠের চারিদিকে ভিড় জমাতে শুরু করেছে। রামু দুধওয়ালা উত্তর দিকের গোলপোস্টের পেছনে বসে গেছে, দুধ সমেত তার সাইকেলটা দাঁড় করি। গীতা কাকিমা সেলাই করতে করতে অপেক্ষা করছে যে কখন তার নাতি মাঠে নামবে। গৌরীবাবুকে দেখা যাচ্ছে, গৌরীবাবু সদ্য রিটায়ার করেছেন, সাইড লাইন ধরে লাঠি হাতে পায়চারি করছেন, সকলেই খেলা শুরুর অপেক্ষায়। বলতে বলতে খুদে ফুটবলারের দল মাঠে নেমে গেল। একদিকে রয়েছে
লালটু, পলাশ, অপু তিনজনেই দুর্ধর্ষ ড্রিবলার। আর তাদের সঙ্গে আবার রয়েছে একটু বড় চেহারার কুচো, যার পায় দুরন্ত পাঁচ। অবশ্য অন্যদিকেও কিছু কম নেই, অন্যদিকে রয়েছে রঞ্জিত, রয়েছে পাপ্পু, আর রয়েছে সব থেকে বড় ড্রিবলার বাবু। কেমন করি মাসিমা রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মালা জপছেন বারান্দায় বসে, আর মাঠের দিকে নজর রেখেছেন, অবশ্য খেলা দেখছেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। বলতে বলতে খেলা শুরু হয়ে গেল, শুরুর বাঁশি বেজে গেল সেন্টার। রাহুলের পায়ে বল, রাহুল টুক করে বাড়ি দিয়েছে লুচিকে, লুচি ঢুকছে, লুচি ইনসাইড, লুচি আউটসাইড, ঢুকছে, লুচি পাস করলো, মিস পাস, বল চলে গেল অপুর পায়ে। অপু অপু বল কন্ট্রোলে নিয়ে অপু ঢুকছে, অপু একটা ডিফেন্ডার কাটালো, সেকেন্ড ডিফেন্ডার কাটালো, বল বল অপুর পায়ে, অপুর পায়ে জকের ধনের মতো বল লেগে রয়েছে। এই বাজ পাখির মতো ছো মেলে রঞ্জিত অপুর পা থেকে বলটা কেড়ে নিয়েছে, বল নিয়ে ওই ওই প্রতিপক্ষের ইয়েতে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে রঞ্জিত দৌড়াচ্ছে, রঞ্জিত দৌড়ে আউটসাইড ইনসাইড আউটসাইড ইনসাইড, ডিফেন্স কেটে গেছে, গোলে শট, গড়িয়ে বলটা চলে গেল বার পোস্টের বাইরে। আসলে কিছুক্ষণ আগে একটা কুকুর ওখানে প্রস্রাব করেছিল, রঞ্জিত সেখানে পা পিছলে পড়ে গেছে, তাই বল চলে গেছে মাঠের বাইরে গোলকে। কেমন করি মাসিমা এখনো মালা হাতে জব করে যাচ্ছেন এই উত্তেজনাপূর্ণ খেলায়, তার কোনো তাপ উত্তাপ আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। কি কেমন আছেন ডাক্তার? আমি আর মানব না, পরে পরে ডাক এসে গেছে। একদম এসব কথা ভাববেন না, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনি, ঠিক আছে? ওষুধগুলো সকালে বিকালে যেমন আছে ঠিক সেইভাবে দেবেন, ঠিক আছে? কোনো অসুবিধা যেন না হয়, চলি। বিভূতিবাবু ঘুমে এলো? না, বড্ড বড্ড কষ্ট হচ্ছে। এই দেখো আবার কিসের কষ্ট, এই তো দিব্যি ছিলেন। বিভূতিবাবু কষ্ট মনে করলেই কষ্ট, আর না মনে করলে নয়। রাতের অন্ধকারে নীলাভ আভা, কিছুটা মেঘলা, মেঘের ফাঁকে ইতিউতি উঁকি মারছে চাঁদ। রাজু অনেক রাত জেগে পড়ছে, সামনেই তার পরীক্ষা, দূরের আকাশে কে যেন ডাকছে, আয় কাছে আয় চলে আয়। বিভূতিবাবু ঘুম কি এলো? একটা গান গাইব, দেখবেন ঘুম এসে যাবে। আরে আসো জানকি, বাচ্চা ছেলে নাকি ভাই? আমি আমায় ঘুম পাড়ায় নি, মাসি পিসি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবেন। আমার মনের কোণে বাইরে আমি আমি জানলাম খুলে খনে খনে চাইরে আমার
মনের কোণে। বাইরে গুড মর্নিং, গেল কোথায় অনাদি বাবু? ও বাথরুমে গেছে, কোষ্ঠকাঠিন্য, বয়স হয়েছে, সারাক্ষণ খাই 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 করে। সারা দিচ্ছে না, গেল কোথায় মানুষটা? নার্স, নার্স, কোন ভয় খাই যে? আরে অনাদি বাবু মানুষটাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? নিঃশব্দে হয়ে গেল, কিছু বুঝতেই পারলাম না। আমি এক নম্বর বেরিয়ে যাবো। ডাক্তার, আমি এক নম্বর বেরিয়ে যাবো। কেন স্যার? আমি এক নম্বর বেরিয়ে যাবো, ওখান থেকে আমি খেলা দেখব। আমি দেখতে চাই ওই রঞ্জিত কীভাবে গোল করে, অপু সে কীভাবে ড্রিবল করে, ওই রাবু গাদা সে কিরম করে গোপে তা দেয়, আর ওই ক্ষেম করি বিশুমা সে কোনজন সেটাও আমি দেখতে চাই। আস্তে আস্তে, অত উত্তেজিত হবেন না। আমি এক নম্বর বেটে যাবো, আমি মাঠে খেলা দেখব। এখানে মাঠটা কোথায় ডাক্তার? মাঠটা কোথায়? আমি বলতো এখানে একটা বিরাট বিরাট মাঠ আছে, এখানে বাচ্চারা সব ফুটবল খেলে। কি বলছেন কি আপনি? উনি ওই অনাদিবাবু প্রত্যেক দিন বিকেলবেলা ওই বাচ্চাদের ফুটবল খেলা আমাকে তার ধারা বিবরণ নিত, রিলে 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 করে। কিন্তু অনাদি বাবু তো চোখেই দেখতে পেতেন। হ্যাঁ না ডাক্তার, তুমি আমার মিথ্যে কথা বলছো ডাক্তার, তুমি মিথ্যে কথা বলছো। আমি ঠিকই বলছি, উনি সত্যিই দেখতে পেতেন না, উনিই দেখতে পেতেন। স্যার আপনার চা? দেখতে পাইনি আমরাই, চোখের দৃষ্টিতে আমরা শুধু দেখেছিলাম আপনার রোগটাকে, কিন্তু অন্তরের দৃষ্টি থেকে উনি দেখেছিলেন তার ওষুধটাকে। একবার সেই হৃদয়ের দৃষ্টি দিয়ে নিজেকে দেখুন না, দেখবেন ঠিক আগের মতো সুস্থ হয়ে যাবেন। আসুন।